তৃণমূল সংসদ সৌগত রায়ের মুখে বোমা তৈরির ফর্মুলা। ছয়ের দশকে যে বোমা তৈরি হতো এখনো তাই হয়। বোমা তৈরিতে কি কি উপকরণ বললেন তৃণমূল সংসদ। রাজ্যে আধুনিক বোমা পর্যন্ত তৈরি হয় না, রাজ্যে বোমা উদ্ধারের ঘটনায় উদ্বেগের কিছু নেই। বোমা উদ্ধারের ঘটনা সামগ্রিক আইন শৃঙ্খলাকে প্রশ্নের মুখে দাঁড় করায় না। তৃণমূল সংসদ সৌগত রায়ের মন্তব্যে রীতিমতো বিতর্ক ছড়িয়ে পড়েছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, বোমা তৈরিতে কি কি উপকরণ বললেন তৃণমূল সংসদ সৌগত রায়। বোমা তৈরির ফর্মুলা তৃণমূল সাংসদ সৌগত রায়ের মুখে। ছয়ের দশকে যে বোমা তৈরি হতো এখনো তাই হয়। বোমা তৈরিতে কি কি উপকরণ বললেন তৃণমূল সাংসদ। রাজ্যে আধুনিক বোমা পর্যন্ত তৈরি হয় না, রাজ্যে বোমা উদ্ধারের ঘটনায় উদ্বেগের কিছু নেই। বোমা উদ্ধারের ঘটনা সামগ্রিক আইন শৃঙ্খলাকে প্রশ্নের মুখে দাঁড় করায় না। সৌগত রায় কি বলেছেন দেখুন। আমরা ষাটের দশকে যে বোমা দেখেছি সেই একই টাইপের বোমা রয়ে গেছে। ওই একটা কৌটোর মধ্যে নারকেলের দড়ি পেঁচিয়ে পটাশিয়াম ক্লোরেট, পটাশ আর আর্সেনিক ট্রাইসালফাইড মোমছাল দিয়ে বোমা তৈরি। আধুনিক বোমা পর্যন্ত এখানে তৈরি হয়নি। এই বরাবরই ছিল আমাদের ছাত্রাবস্থায় দেখেছি, পটাশ এবং মোমছাল এই দুটোই, আর তার সঙ্গে বল বেয়ারিং পেরেক এগুলো ঢুকিয়ে দেওয়া হয়। এটা কোনো সামগ্রিক আইন শৃঙ্খলার অবনতির দিকে আঙুল দেখায় না। আর এই বক্তব্য প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার কি বলেছেন দেখুন। দেখুন, আমি তো শুনতে পেলাম উনি নাকি বোম বানানোর ফর্মুলাও দিয়েছেন তার সাথে। অধ্যাপক মানুষ, ফিজিক্সের অধ্যাপক উনি, উনি এখন বোম বানানোর ফর্মুলা দিচ্ছেন মানে বোঝা যাচ্ছে আবার সাবজেক্ট পড়াশুনো শুরু করেছে। রিটায়ারমেন্টের টাইম এসে গেছে মনে হচ্ছে, মুখ্যমন্ত্রী আর টিকিট দেবে না। তাই মাঝে মাঝে ওই আগেকার দিনের যাত্রাপালার বিবেকের মতো এসে বিবেকের বাণী শোনাচ্ছেন, সাবজেক্টে ফিরে যাচ্ছে। এবার মধ্যমগ্রামের বাদুতে ডেঙ্গি আক্রান্ত গৃহবধূর মৃত্যু, মৃতের নাম কাবেরী চক্রবর্তী। পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার জ্বর নিয়ে আরজিকর হাসপাতালে ভর্তি হন বছর ৪০-এর গৃহবধূ। এই বিষয় নিয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, মৃতার্থী কি কি শারীরিক অসুবিধা ছিল, হাসপাতাল সূত্রে কি জানতে পারছো? দেখো, জ্বর ছিল, তার পাশাপাশি শরীরের একাধিক অঙ্গ প্রত্যঙ্গের স্বাভাবিক ক্রিয়া সেটা ব্যাহত হচ্ছিল, যে কারণে তাকে ৩ তারিখ ভর্তি করা হয় হাসপাতালে এবং গতকাল অর্থাৎ ৫ নভেম্বর তার মৃত্যু হয়। মৃত্যুর পরে ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ রয়েছে, সেরকমটাই আমরা দেখতে পাচ্ছি। এই নিয়ে কিন্তু রাজ্যে ৭৫ জন ডেঙ্গি আক্রান্তের মৃত্যুর খবর সামনে এলো। উত্তর চব্বিশ পরগনা স্বাভাবিকভাবেই কিন্তু সব থেকে বেশি আক্রান্ত, এখনো পর্যন্ত স্বাস্থ্য দপ্তরের থেকে যে পরিসংখ্যান পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন পুরো এলাকা সেখানে কিন্তু এখনো ভালো রকম ভাবেই ডেঙ্গির দাপট রয়েছে। যেটা নিয়ন্ত্রণে আসছে না সেটা স্বাস্থ্য দপ্তরের কাছে অন্যতম উদ্বেগের কারণ।